আর্জেন্টিনায় পৌঁছেই ট্রেনিং সেশনে নেমে পড়েছে আলবিসেলেস্তেরা। চিলির বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচকে সামনে রেখে আজ আর্জেন্টিনার অনুশীলনে দেখা গিয়েছে এমিলিয়ানো মার্টিনেস, রদ্রিগো ডিপল, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেস সহ অনেক খেলোয়াড়কে। তবে এখনও দলের সাথে যোগ দেয়নি পাওলো দিবালা, অ্যাঞ্জো ফার্নান্দেস ও আলেহান্দ্রো গার্নাচো। আজকের মধ্যেই আর্জেন্টিনার স্কোয়াডে যোগ দেওয়ার কথা রয়েছে পাওলো দিবালার। আর্জেন্টিনার প্র্যাকটিস সেশন ও আপকামিং ম্যাচের বিস্তারিত আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছে আর্জেন্টিনা। চলতি মাসে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিলি ও কলম্বিয়া। আর এই দুইটি ম্যাচকে সামনে রেখেই আর্জেন্টিনার স্কোয়াডে যোগ দিতে শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ সকালে ইজিজায় প্রথম দিনের ট্রেনিং সেশনে দেখা গিয়েছে স্কোয়াডে থাকা বেশ কিছু ফুটবলারকে। স্কলনির আন্ডারে প্রথম দিনের ট্রেনিং সেশন কমপ্লিট করেছে আর্জেন্টিনা। তবে এখনও দলের সাথে ট্রেনিং ক্যাম্পে যোগ দেয়নি বেশ কিছু ফুটবলার। তবে আনন্দের বিষয়, জাতীয় দলের ট্রেনিং সেশনে প্রথমবারের মতো দেখা গিয়েছে সদ্য আর্জেন্টিনার স্কোয়াডে সুযোগ পাওয়া দিয়াগো সিমিওনের পুত্র গুলিয়ানো সিমিওনেকে। অসম্ভব প্রতিভাবান এই ফুটবলারের ডেবু হতে পারে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে। বন্ধুরা, আজ দুপুরের মধ্যে ইজিজায় এসে পৌঁছাবে পাওলো দিবালা, অ্যাঞ্জো ফার্নান্দেস, আলেহান্দ্রো গার্নাচো, মাতিয়াস সোলে সহ স্কোয়াডে থাকা বাকি খেলোয়াড়েরা। তো চলুন আর্জেন্টিনার আপকামিং ম্যাচের সময়সূচি জেনে নেওয়া যাক। বন্ধুরা, আগামী 6 সেপ্টেম্বর বিশ্বকাপ কোয়ালিফায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর 6টায়। এই ম্যাচে ডিমারিয়াকে অফিসিয়ালি বিদায় জানাবে আর্জেন্টিনা। সর্বোচ্চ গার্ড অফ অনার দিয়ে ডিমারিয়াকে বিদায় দিবে আর্জেন্টাইন খেলোয়াড়রা। এরপর আগামী 11 সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 তারিখ দিবাগত রাত 2:30। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।